উন্নত সব দেশে পর্যটক আকর্ষণের জন্য থাকে নানা ব্যবস্থা, কিন্তু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান বাংলাদেশের কক্সবাজার হলো পর্যটক আকর্ষণে তেমন কিছুই নেই। আর বিদেশি পর্যটক না আসায় দেশি পর্যটকরাই কক্সবাজারের মূল ভরসা। এক্ষেত্রে পর্যটকদের শুধুমাত্র সৈকত এলাকায় ঘোরাঘুরি এবং পানিতে নেমে গোসল করেই সন্তুষ্ট থাকতে হয়। বিনোদনের উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় দেশি পর্যটকরা ক্রমশ কক্সবাজারের প্রতি হতাশ হচ্ছেন। বৃষ্টিটা ভালোই লাগলো, বাট আরেকটু উন্নত হলে মনে করেন বিদেশিরা আসলে অনেক ভালো লাগতো। বসার আরও সুন্দর জায়গা, তারপর অ্যাকুরিয়াম, পাশে বাচ্চাদের জন্য খেলনা, এগুলি দরকার আমি মনে করি আর কি। উন্নত দেশে যেরকম সি অ্যাকুরিয়াম বা কেবল কার বা অন্যান্য যে সমস্ত বিনোদনের ব্যবস্থা আছে তার কোনো পরিমাণেই কক্সবাজারে নাই। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গ্রো না করবে ততক্ষণ পর্যন্ত বিদেশি পর্যটক আমরা যেমন টানতে পারবো না, দেশি আমাদের যে সমস্ত পর্যটক আছে তারাও পরিপূর্ণ বিনোদন পাচ্ছে না। সমুদ্র তীর ঘেঁষে মেরিন ড্রাইভের কাজ শেষ হয়, সম্ভাবনার দুয়ার খুলে গেছে ইনানি সৈকত এলাকায়। ইনানিতে পরিকল্পিত টুরিস্ট জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এখানেই গড়ে তোলা হবে সি অ্যাকুরিয়াম। মালয়েশিয়ার লাংকাবিতে বলি বা সিঙ্গাপুরের সেন্তোসাতে বলি, যে সমস্ত অ্যাকুরিয়ামে আমরা ঢুকলে সারাটা দিন কাটাতে পারি, সেই ধরনের এখানে একটা 42 একর জমির উপর একটা বড় আকারের অ্যাকুরিয়াম হতে যাচ্ছে। শুধু যে অ্যাকুরিয়াম তা না, এটার সাথে মিউজিয়াম এবং পার্ক, যেমন ডিজনিল্যান্ডের মতো পাহাড়কে ঘুরে কেবল কাটার দিয়ে এই ধরনের অ্যামুজমেন্ট কিন্তু হতে যাচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানায় সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ায় ইনানিতে সি অ্যাকুরিয়াম স্থাপনে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। সকল প্রকার সহযোগিতা, সেটা নিরাপত্তার দিকে হোক, সেটা জমি জমা তারা যে কিনবে সেটার দিকে হোক, তাদের ম্যানেজমেন্টের দিকে হোক, সব ধরনের সহযোগিতা আমরা করব। থাইল্যান্ডের ব্যাংককের সিএম সেন্টারের আন্ডারগ্রাউন্ডে রয়েছে সি অ্যাকুরিয়াম। সেখানে সমুদ্রের তলদেশে থাকা মাছসহ অন্যান্য প্রাণীকে জীবন্তভাবে সংরক্ষণ করা হয়। এতদিন পর্যন্ত বাংলাদেশে পর্যটকরা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে সমুদ্রের তলদেশের দৃশ্য উপরিভাগে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। এবার পর্যটক আকর্ষণের জন্য কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানির এই অংশে তৈরি করা হবে আন্তর্জাতিক মানের সি অ্যাকুরিয়াম। আগামী 2-3 বছরের মধ্যে এই প্রকল্প আলোর মুখ দেখবে বলে আশা করছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। কক্সবাজারের ইনানি থেকে কমল দে, সময় সংবাদ।